আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেরিনস কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো মুচমুচে আর একদমই পারফেক্ট আলুর চপ আর বেগুনির রেসিপি। যেহেতু পবিত্র মাহে রমজান চলে এসেছে, সবার ঘরে ঘরে কিন্তু এই দুইটা আইটেম তৈরি করা হয়, তবে সবার আলুর চপ আর বেগুনিগুলা এতটা ফুলকো, পারফেক্ট আর মুচমুচে হয় না। আর মুচমুচে হলেও কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়। তো কিভাবে বানালে এই পারফেক্ট ও মুচমুচে আলুর চপ ও বেগুনিগুলা বানাতে পারবেন আর এই মুচমুচে ভাবটা দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বজায় রাখা যায়, সে পদ্ধতিটাও শেয়ার করব। আশা করছি আমার আজকের সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আলুর চপ আর বেগুনিগুলা বানানোর জন্য প্রথমে আমাকে বেসনের গুলাটা রেডি করতে হবে। বেসনের গুলা করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনটাকে বেশ ভালোভাবে আমি একটি চালনি দিয়ে চেলে নিয়েছি। অবশ্যই বেসনটাকে চালনি দিয়ে চেলে নেবেন, তাহলে আপনাদের আলুর চপ কিংবা বেগুনি অনেক বেশি ফুলকো আর পারফেক্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চিমটির মতো জর্দার রং। এটা আপনারা চাইলে দিবেন, না হয় স্কিপ করবেন, তবে দিলে এটার কালারটা সুন্দর হয়। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এখানে যদি আপনারা বেকিং সোডা ব্যবহার করেন সেক্ষেত্রে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। তো এবার এই উপকরণগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ পানিটা দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো, এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিব। আর দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর হ্যান্ড মিক্স দিয়ে বেশ ভালোভাবে এই ব্যাটারটাকে বিট করে নিচ্ছি। এতে করে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয় আর এর ফলে আলুর চপ আর বেগুনিগুলোও অনেক ফুলকো হয়। তো আমার এই ব্যাটারটা তৈরি করতে প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। তো এটা আসলে আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা অল্প অল্প করে দিয়ে দিয়ে ঘনত্বটা বুঝে ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এরই মধ্যে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি চামচের মাধ্যমে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। খুব বেশি ঘন হলেও আলুর চপ বেগুনি ফুলবে না, আবার খুব বেশি পাতলা হলেও ভালো হবে না। তো একটি আঙ্গুল দিয়ে আমি চেক করে নিচ্ছি। সম্পূর্ণ আঙ্গুলটাকে যখন ব্যাটারটা কুট করে রাখবে, ব্যাটারটা পড়ে যাবে না, তখন বুঝে নেবেন যে ব্যাটারটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এবার আমি ব্যাটারটা সাইড করে রাখলাম আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি। একটি বেগুন আমি এরকম মোটা করে কেটেছি, খুব বেশি পাতলা না। খুব বেশি পাতলা হলে বেগুনের টেস্ট পাওয়া যাবে না, আর খুব বেশি মোটা করলে কিন্তু আপনার বেগুনিটা মুচমুচে থাকবে না, খুব দ্রুত মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে। আর বেগুনটাকে কিন্তু আমি প্রথম ধুয়ে তারপর কেটে নিয়েছি, কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। বেগুনটা কাটার পর যদি ধুতে যান তাহলে কিন্তু বেগুনের গায়ে পানি লেগে যাবে, এর ফলে বেসনটা ভালোভাবে লাগবে না আর বেগুনিগুলা ফুলকো হবে না। তো এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া। এতে করে বেগুনের ভিতরের বেগুনটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি হাতের মাধ্যমে এই লবণ এবং মরিচটাকে বেশ ভালোভাবে সবগুলা বেগুনের পিসের মধ্যে লাগিয়ে দিচ্ছি। লবণ এবং মরিচের সাথে বেগুনের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এইগুলোকে আমি এইভাবেই রেখে দিব 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমি আলুর চপের ভিতরের আলুর পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি আলুর চপের জন্য 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো আমি ছোলা বুটের সাথে একসাথে সেদ্ধ করেছিলাম, তাই আলুর কালারটা কিছুটা কালচে হয়ে গিয়েছে, তবে সমস্যা নেই, এতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এবার আমি হাতের মাধ্যমে আলুগুলোকে বেশ ভালোভাবে চটকে নিলাম। আপনারা চাইলে গ্রেটারের মাধ্যমে কিন্তু গ্রেট করে নিতে পারেন, কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো দানাভাব না থাকে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানালে এই আলুর চপটা বেশি মজা হয়। দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ, তাওয়ায় তেলে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম 1 চামচ। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়া বা টালা জিরের গুঁড়াও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। এতে করে আলুর চপটা খেতে ভালো লাগবে এবং আলুর চপের শেপটা যখন দিবেন তখন হাতের সাথে লেগে আসবে না। তারপর আলুর ভর্তাটাকে হাতের মাধ্যমে চটকে বানিয়ে নিলাম। এবার হাতের মধ্যে কিছুটা সরিষার তেল লাগিয়ে আমি আলুর চপের যে শেপটা সেটা দিয়ে দিব।
তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিছুটা আলুর ভর্তা নিয়ে দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে প্রেস করলে কিন্তু চপের শেপটা হয়ে যাবে। তারপর সাইডটা এভাবে হাত দিয়ে একটু সমান করে দিবেন যাতে সাইড দিয়ে কোনো ফাটল না থাকে, তাহলে আলুর চপগুলো বেশি সুন্দর হবে। তো এইভাবে আমি একে একে সবগুলো আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। এই তো ফ্রেন্ডস, আমার সবগুলো আলুর চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এগুলাকে এই অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, পরে শুধু নামিয়ে বেসনে কুট করে ভেজে নিলেই চলবে। তো এখন আমি চলে আসলাম আলুর চপ আর বেগুনিগুলোকে ভাজার জন্য। তার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেল থেকে এক টেবিল চামচ পরিমাণ তেল আমি বেসনের গুলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে আলুর চপ আর বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভাজার পর 2 থেকে 3 ঘন্টা এগুলো ক্রিস্পি থাকবে। এবার কিছুটা ব্যাটার এই গরম তেলে দিয়ে চেক করে নিচ্ছি তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কি না। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে, তার মানে পারফেক্টভাবে গরম হয়েছে। এখন আমি একটি বেগুন নিয়ে এভাবে সুন্দরভাবে কুট করে গরম তেলে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে ফুল আছে। তো একইভাবে সুন্দরভাবে কুট করে করে যতটা বেগুনি এই প্যানটার মধ্যে খুব ফ্রিভাবে জায়গা হয় ঠিক ততটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে বেগুনিগুলো দিবেন না, তাহলে কিন্তু বেগুনিগুলো পারফেক্টভাবে ফুলতে পারবে না আর এটা একটা সাথে একটা লেগে যাবে, দেখতেও সুন্দর হবে না। তো বেগুনিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগুনিগুলো সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। আর ভেসে ওঠার পরে আমি এগুলোকে উল্টে দিব, যে বেগুনিগুলো প্রথম দিয়েছিলাম সেগুলোকে প্রথম উল্টাচ্ছি আর পরেরগুলো পরে উল্টাচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে উল্টে দেওয়ার পর চুলার আঁচটা যেহেতু এতক্ষণ ফুল ছিল, এখন আমি করে দিব মিডিয়াম। আর মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে বেগুনিগুলোকে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু লো করা যাবে না, যদি লো করে দেন তাহলে কিন্তু বেগুনের ভিতরে অনেক বেশি তেল ঢুকে যাবে। অবশ্যই মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন ফ্রেন্ডস, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার বেগুনিগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে, অনেক বেশি মুচমুচে আর ক্রিসপিনেস চলে এসেছে। তো এখন আমি এই বেগুনিগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর মুচমুচে আর ফুলকো হয়েছে বেগুনিগুলো। আমার সবগুলোর টিপস ফলো করে বানালে কিন্তু আপনারা এরকম ফুলকো মুচমুচে বেগুনি বানাতে পারবেন। তো বেগুনিগুলো উঠিয়ে নিয়ে এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। কাঁটা চামচের মাধ্যমে আলুর চপগুলোকে সুন্দরভাবে কুট করে একে একে আমি দিয়ে দিচ্ছি। আর কাঁটা চামচের মাধ্যমে এইভাবে দিলে আলুর চপগুলো অনেক বেশি গুলগুল হয় আর এক্সট্রা কোনো ব্যাটার থাকে না, দেখতেও সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আলুর চপগুলোও কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। আর ফুলে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু চুলার আঁচটা ফুল রেখেছিলাম, যখন এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে সেমভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে এই আলুর চপগুলোকেও ভেজে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু অবশ্যই চুলার আঁচ লো করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলুর চপগুলোকেও ভেজে নিব। অনেকেরই কমপ্লেন থাকে আলুর চপ আর বেগুনের ভিতরে প্রচুর তেল ঢুকে, চুলার আঁচটা যদি একবার লো করেন একবার বাড়িয়ে দেন তাহলে কিন্তু অনেক বেশি তেল এগুলোর ভিতরে ঢুকে যায়। তো চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজবেন, তাহলেই দেখবেন এগুলোর ভিতরে আর তেল ঢুকতে পারবে না, খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার আলুর চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর উপর স্ক্রিনটাও অনেক বেশি মুচমুচে হয়েছে, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট আর কতটা মজাদার হয়েছে। তো এখন আমি আলুর চপগুলোকে এই তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। এই তো ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর ফুলকো আর মচমচে আলুর চপ। এটা দেখতে যতটা মজাদার খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি আলুর চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কেমন হয়েছে। এই তো ফ্রেন্ডস দেখুন, খুবই মজাদার আর মুচমুচে আলুর চপ। এগুলো যদি আপনারা ভেজে একটু ছড়ানো জায়গায় রেখে দেন অনেকক্ষণ কিন্তু এই ক্রিসপিনেসটা বজায় থাকবে। আর এই তো দেখুন বেগুনিগুলা, এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি আমার টিপসগুলো ফলো করে বাসায় এভাবে তৈরি করেন তাহলে আপনাদের বেগুনি এবং আলুর চপগুলোও কিন্তু এরকমই সুন্দর হবে। তো এখন একটা বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা উপর থেকে হয়েছে ক্রিসপি আর ভেতরটা কিন্তু জুসি এবং অনেক বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের এই মজাদার এবং সহজ পারফেক্ট আলুর চপ বেগুনির রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আরও এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।